हेलो एस्पिरेंट, वेलकम टू माय चैनल गिफ्ट ऑफ द गैविडू। वेस्ट बेंगल पुलिस रिक्रूटमेंट बोर्डের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এবং 25/12/2019 হলো গিয়ে আবেদনপত্র অনলাইনে জমা দেওয়ার লাস্ট ডেট। আমরা দেখে নেব সমস্ত ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, এবং তুমি যদি আমাদের গিফট অফ দ্য গ্যাবিডু চ্যানেল নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন করে রাখো। কেননা আমাদের গিফট অফ দ্য গ্যাবিডু চ্যানেলে দুপুর 1টা এবং রাত্রি 9টা, দিনে কিন্তু 2টো করে আমরা ক্লাস করাচ্ছি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য। তো চলো ডিটেলসে আমরা কিন্তু জেনে নিচ্ছি, ডিটেলস দেখবো। তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যে wbpolice.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল 2019। এখানে যখন ক্লিক করছি তখন দেখতে পাচ্ছি নোটিশটা, তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কি নিচ্ছে, স্টাফ অফিসার নিচ্ছে, কাম স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর নিচ্ছে, কোথায় না সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের নিচ্ছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল আন্ডার ডিপার্টমেন্ট অফ দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্সে কিন্তু ওদের লোক নিচ্ছে, নোটিশ দিয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিন্তু ডিটেলসে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কত বছর বলেছে, 20 বছর, 20 ইয়ার্স, ঠিক আছে। 20 ইয়ার্সে কত বছর বলেছে, 39 ইয়ার্স, অর্থাৎ 20 থেকে 39 বছর। এবং আপার এজ কিন্তু 5 বছর এসসিদের জন্য এবং 3 বছর ওবিসি ক্যাটাগরি ছেলে মেয়েদের জন্য কিন্তু ছাড় আছে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন কি বলছে, ব্যাচেলার ডিগ্রি, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ বাংলা, বাংলা লিখতে পড়তে জানতে হবে, আর দার্জিলিং হিল ডিস্ট্রিক্টের জন্য যেটা আছে সেটা তো থাকবেই। অ্যাপ্লিকেশন সাবমিটেড অনলাইন কবে থেকে শুরু হচ্ছে, 24/11 থেকে শুরু হচ্ছে, 24 তারিখ, অর্থাৎ এই মাসে নভেম্বর মাসে 24 তারিখ থেকে শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে কবে, 24/12/2019, অর্থাৎ ডিসেম্বর মাসে 24, টানা 1 মাস ফর্ম ফিল আপ চলবে। অফিসিয়াল ওয়েবসাইট কি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ wbpolice.gov.in এই ওয়েবসাইট, কিংবা ডাইরেক্টর অফ সিভিল ডিফেন্সের যে ওয়েবসাইট আছে মেনশন করা নোটিশে, সেখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার আমি ডিটেলস নোটিশটা চলে যাচ্ছি, এখানে কিন্তু ডিটেলস এই যে লাস্টে যেখানে ক্লিক করবে যে গেট ডিটেলস, তখনই কিন্তু এই ইনফরমেশনের যে এই নোটিশটা তখন কিন্তু চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু নোটিশটা আছে, প্রথমে ফার্স্টে কিন্তু আমি এই হাইটটা নিয়ে কথা বলছি। হাইটটা কিন্তু স্টাফ অফিসারের যে হাইট 100 মেল ক্যান্ডিডেটের জন্য 167 সেন্টিমিটার বলেছে হাইট, আর এটা হলো স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর, ঠিক আছে। আর হলো গিয়ে 160 মিটার ফিমেল, আরেকটা হলে গোর্খাস এটা, আচ্ছা। আর ফিমেল ক্যান্ডিডেট হলো 160 মিটার, আর ফিমেল গোর্খাস আর রাজস্থান যেটা থাকে ওটা হলো 152 সেন্টিমিটার, ঠিক আছে। আর হলো গিয়ে ওয়েটটা যা আছে তাই, ওয়েট যেগুলো খুব যেরকম বলা থাকে সেইগুলো নোটিশের ডিটেলসে দেখে নেবেন, আচ্ছা। এখানে এবার আসছে এক্সামে, এক্সাম কিন্তু হচ্ছে টোটাল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সাম হবে, আমি দেখে নিই। এক্সাম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আছে, ফাইনাল কম্পিটিটিভ এক্সাম, প্রিলিমিনারি এক্সাম কিন্তু হচ্ছে কত, 200 মার্কসের। আপনারা দেখতে পাচ্ছেন একটু জুম করছি, জুম করলে ভালো দেখা যাচ্ছে। প্রিলিমিনারি এক্সাম হচ্ছে কত, 200 মার্কসের, এবং তার মধ্যে বলছে ক্যান্ডিডেট 200 মার্কসের এক্সামের মধ্যে জেনারেল স্টাডিজ থেকে 50 মার্কস থাকছে, 50 মার্কস থাকছে লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং, 25টা কোশ্চেন থাকছে, এবং 50 মার্কস থাকছে অ্যারিথমেটিক, অর্থাৎ টোটাল কিন্তু 100 মার্কসের জেনারেল স্টাডিজ থাকছে, যেখানে 50 × 2, অর্থাৎ প্রতিটা স্কোর হলো গিয়ে ঠিক করতে পারলে 2 নম্বর, 50 × 2, প্রতিটা কোশ্চেনের মান 2, এরকম করে 100 মার্কস, আর 25টা রিজনিং থাকছে, আর হলো 25টা অ্যারিথমেটিক থাকছে, অর্থাৎ টোটাল 100টা কোশ্চেন করবে, এবং 100 × 2 200 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। সময় থাকছে কত, না 90 মিনিট, 90 মিনিট কিন্তু সময় থাকছে প্রিলিমিনারি এক্সামের জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিএমটি টেস্ট, সেগুলো কিন্তু আছে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, আচ্ছা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এখানে নেক্সট আমি দেখছি ফাইনাল কম্পিটিটিভ এক্সাম, 350 মার্কসের নেক্সট ফাইনাল কম্পিটিটিভ এক্সাম হবে। ফাইনাল কম্পিটিটিভ এক্সামের জন্য বলছে ক্যান্ডিডেট কত মার্কস হচ্ছে, জেন ওখানে পেপার 1, পেপার 2, পেপার 3, আচ্ছা আর কোনো আর পেপার নেই। আর হলো গিয়ে 50 মার্কসের পার্সোনালি টেস্ট আছে, পেপার 1, পেপার 2, পেপার 3 তে আছে হলো গিয়ে অ্যারিথমেটিক 150 মার্কসের, আর
ইংলিশ 100 মার্কসের, পেপার 3 বাংলাও 100 মার্কসের, এই হলো গিয়ে থাকছে, এবং পার্সোনালিটি টেস্ট হবে গিয়ে 50 মার্কসের। সিলেবাসটা এখানে বলে দিয়েছে টোটাল, কিন্তু আমি এত ডিসকাস করলাম না। এখান থেকে কিন্তু আপনারা নোটিশটা ডাউনলোড করে নেবেন, এবং নোটিশটা, অ্যাপ্লিকেশান ফিস 270 টাকা, অল ক্যাটাগরি এসসিদের জন্য 20 টাকা এবং এসটিদের জন্য 20 টাকা, ঠিক আছে? জেনারেল ক্যাটাগরি 270 টাকা। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন, সব কিছু দেবেন। WBP অনলাইন থেকেও কিন্তু হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ WBPolice.gov.in থেকেও পাবেন। আচ্ছা, এবার ভ্যাকেন্সিটা দেখে নিচ্ছি। ভ্যাকেন্সি না ভ্যাকেন্সি এটা ভ্যাকেন্সি ওনার ওপরে দিয়েছে, সবার ওপর ওপরটা ফেলে এসেছি। ভ্যাকেন্সি ডিটেলস নোটিশটা দেখে নিচ্ছি। ভ্যাকেন্সি, হ্যাঁ, ভ্যাকেন গ্রেড পে কিন্তু আছে 36,700 থেকে 37,600, মানে ওই প্রায় জানুয়ারি মাস থেকে কিছু বাড়বে, 30,000 টাকার কাছাকাছি কিন্তু স্যালারি আছে। আনরিজার্ভ ক্যাটাগরিতে টোটাল 125 জন, 125 জন কিন্তু টোটাল ক্যান্ডিডেট নেবে, তার মধ্যে 67 জন জেনারেল ক্যান্ডিডেট, এসসি 28 জন, শিডিউল ট্রাইব 8 জন, ওবিসি 13, ওবিসি বি 9 জন। আচ্ছা, ভ্যাকেন্সি বলে দিয়েছে, এজ তো বলেই দিলাম 20 থেকে 39 বছর, আর যেরকম যা ছাড় পাচ্ছে ছাড়, মেন ক্যান্ডিডেট 167, এগুলো তো বলে দিলাম, এগুলো সব কিছু বলে দিয়েছি। আচ্ছা, রান রানটা বলিনি, এই যে PMT টেস্টে সেটা হলো কি, রান আছে 800 মিটার রান উইদিন 3 মিনিটস, ঠিক আছে? মেল ক্যান্ডিডেট 3 মিনিটে 800 মিটার রান, আর মেয়েদের ক্ষেত্রে 2 মিনিটে 400 মিটার রান, এই দৌড়াতে হবে কিন্তু, ঠিক আছে? দৌড় আছে, ভাবছিলাম দৌড়টা হয়তো নেই, কিন্তু আমার দৌড় তো থাকবেই, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নিচ্ছে যখন এক্সাম, দৌড় ছাড়া নেবেই না। আচ্ছা, এই হলো গিয়ে ডিটেলস, আর কিন্তু কিছু নেই। সিলেবাসটা তোমরা একটু ডাউনলোড করে নিও, আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা, এই অফিসিয়াল নোটিশ যেটা, এই যেটা দেখতে পাচ্ছ এখন, এটার কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং আমাদের যেরকম ক্লাস চলছিল সেরকম দুপুর 1টা এবং রাত্রি 9টায় ক্লাসগুলো ফলো রাখো। ম্যাথের ক্লাস চলছে, রিজুনিয়ার ক্লাস চলছে, সমস্ত এক্সামের জন্য কিন্তু আমরা ক্লাস করাচ্ছি, সেগুলো কিন্তু দেখতে থাকো যদি তুমি কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকো। সো থ্যাংক ইউ।